তেখেত নুরুল ইসলাম। তেখেতক আমি সবই এই অঞ্চলের নগাঁও জেলার বিভিন্ন জায়গা তেখেতর একটা পরিচয় আছে, জমিদার বলে তেখেতক সবই চিনি পায়। জমিদার বলে কলে তেখেত এটা সময় ঢিং সমষ্টির চরাঞ্চলত কেইবা হেক্টর মাটিত কল বাগান করেছিলে। ডেইলি নিতেও তেওর মানে একটাক দুইটাক কল তেও বেচিব পারিছিলে। হঠাৎ দুমহা মানে শিলাবৃষ্টি হয়ে পেলায় বানপানীয়ে ব্রহ্মপুত্র মানে প্রবাল যেটু গড়াখনিয়া বা হেরিয়ে বানপানীয়ে তেখেতর সেই কল বাগানটো সম্পূর্ণরূপে দুলিহাত করে পেলে, নষ্ট করে পেলাইছিলে। সেই তেতিয়ারপরা মানুষজন মানে বহুত আর্থিক অবস্থাত অল্প সমস্যাত ভুগি আছে। তেখেত বর্তমান ইয়াতে আছে, হিঙিমারি জিপি শীতলমারি কিসামতর মাখন বস্তি কিসাম এইখিন আছে। তেওঁর মানে ঘর বনাইছে ইয়াতে, খুব কষ্ট করে তেওঁ মানে পরিয়ালটো অতিবাহিত করে। সরু পরিয়ালে হলেও তেওঁর আর্থিক অবস্থা অত্যন্ত বেয়া। আর আমি আহাবাদী যে আসলে তেখেতক সরকারে যদি কৃষি বিভাগে অলপ অনুকম্পা অলপ যদি তেখেতর প্রতি একটা দয়ামমতা দেখায়, অলপ অকনমান আর্থিক মানে সাহায্য তেখেতর প্রতি একটা আগবায়, অসম সরকারে বা কৃষি বিভাগে, তে মানুষজন আসলে পরিয়ালটোর এটা যে নিদর্শন এই যে খেতি করে পেলে এই বয়সত, তো যথেষ্ট মানে বৃদ্ধ লোক তেখেত, কিন্তু এই খেতি পথারবিলাক ধুনিয়াকে করে। বগরী খেতি করেছে, কল খেতি করে, তামোল বাগানের পর আরম্ভ করে অন্যান্য বিভিন্ন ধরনের কঁঠালকে আরম্ভ করে ফল জাতীয় বিভিন্ন মানে হেৰি খেতি পথার করে তেখেতে নিদর্শন সৃষ্টি করে আছে আগরপ্রাই। গতি তেখেতরপর আমি যথেষ্ট শিকিবল আছে এই অঞ্চলের মানুষখিনিয়ে। মই এই অঞ্চলত এজন সচেতন নাগরিক হিসাবে সরকারক লগতে কৃষি বিভাগক দাবি জানাইছো, তাতে অলপ আর্থিক সাহায্য বা আমার স্থানীয় বিধায়ক আছে শশীকান্ত দেব, তেখেত যদি অলপ কিঞ্চিত সাহায্য তেখেতলে আগবায় খুবই উপকার হব মানুষজনের। ধন্যবাদ। হয়, আপনি এই যে বগরী খেতিটা করেছে, এই মানে যে অনুপ্রেরণা এই খেতি করলে কেন হয় বা আপনি যে খেতিটা করলে এই প্রেরণাটা আপনি কোরপরা পাইছেন প্রথমতে? আমি এইবিলাক হাইব্রিড আম লেচু এইবিলাকৰ পুলিৰ বিজনেছ কৰিছোঁ। আচ্ছা, পাছত যেতিয়া এইটো নামিছে, মোৰ নিজৰ মাটি নাই, লগাব নোৱাৰি, এই এক বিঘা মাটি মই পাইকাছত লৈ পেলাই পুলি আনি লগাইছোঁ। এইটো মানে এই বগৰী বুলি কয় নেকি? বগৰী বগৰী বুলি কয়। কি বগৰী? এইটো বাংলা ভাষাত কয় কুল বুলি, কুল বগৰী, কুল বগৰী বুলি কয়। অসমীয়া ভাষাত? অসমীয়া ভাষাটো বগৰী বুলিয়েই কয়, বগৰী বুলি কয়। এইটো মানে এইটোৰ নামটো হ'ল বৰ সুন্দৰী। হয়, আচ্ছা, কোনোবা এটা দেখা গৈছে অকণমান ৰঙা ৰঙা লাল লাল আৰু এটা বগা, আপোনাৰ দুটা জাত আছে নেকি? অঁ, বগাটো সেইটো কেজি বুলি কয়। সেইটো কি কেজি? আচ্ছা আচ্ছা, সেইটো ডাঙৰ সেইখিনিত আছে। আপুনি এবিঘা মাটি প্ৰায় লগাইছে আৰু ন? অঁ, এবিঘা লগাইছোঁ, এবিঘা লগাইছোঁ। গছত যদি 5 কেজি কৰিও হয়, হয় আমি 4 পুলি লগাইছোঁ এক বিঘাত, অলপ ঘনাইকৈ লগাইছোঁ, লগাব লাগে 8-7 আঁতৰত, মই 4-7 আঁতৰত লগাইছোঁ। এনেই ধৰক আপোনাৰ এতিয়া আৰ্থিক অৱস্থাটো কেনেকুৱা, পইচা পাতিৰ অৱস্থা? মোৰতো মাটি নাই, ঘৰত মাত্ৰ 1 কঠা মাটি আছে মোৰ, আৰু পাইকাছ আদি এইবিলাক কৰি খাওঁ। এনে অসম চৰকাৰে যদি আপোনাক বা কৃষি বিভাগে কিবা এটা অনুদান, এইফালে চাওক, যদি কিবা অনুদান আপুনি হেৰি কৰে, অনুদান যদি অকণমান চৰকাৰলৈ আগবঢ়াই দিয়ে আপোনাক, নিশ্চয় উপকৃত হ'ব, ভাল পাব। অঁ, আমি উন্নত কৰিব পাৰিম যদি চৰকাৰে কিবা এটা দিয়ে। মোৰ পুঁজি পাতা একো নাই নহয়, মই দুখীয়া মানুহ। আপোনাৰ নামটো কি? মোহাম্মদ নুৰুল ইছলাম। নুৰুল ইছলাম জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিয়ক। Yeah.